একটা, আমি এখন খেলা দেখব। ভাই ভালো হচ্ছে না বলে দিচ্ছি, দে রিমোটটা। পাগল নাকি, আজকে টি-20 খেলা আছে, আমি এখন শুধু খেলা দেখব। ওকে, আমি এখন টিভি দেখছি আর সেই সময় তো খেলা দেখার টাইম হলো, তাই না রে? এই থাম তো, তোর টিভি দেখা মানেই তো ওই পাগলিদের ডান্স দেখা, তার থেকে না আমার খেলাটা অনেক ভাইটাল, বুঝলি? এই চুপ কর, আমার টিভি দেখা নিয়ে তোকে গান দিতে হবে না। এই তোর না নেক্সট উইকে এক্সাম, যা গিয়ে পড়তে বস। আরে তুই যা না, গিয়ে তো একটু রান্না বান্নাটা শিখতে পারিস, দুদিন পরে তো শ্বশুর বাড়ি যাবি। ভাই এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। দাঁড়া আমি মাকে বলছি, তুই পড়াশোনা না করে এখন টিভি দেখতে বলছিস, যা মারটা খাবি না? যা না বল না, আমিও মাকে বলে দেবো। তুই আর বল্টুদার মধ্যে কি ইন্টু পিন্টু চলছে? এক থাপ্পড় খাবি এবার তুই আমার কাছে, অসভ্য ছেলে, মেরে রাখ না, আমিও তোকে ছেড়ে দেবো ভেবেছিস? শয়তান ছেলে একটা। ও মা দেখো, ভাই আমার চুল ধরে টানলো। মা দেখো না, দিদি আমাকে চড় মারলো। বেশ কই তোকে থাপ্পড় মেরেছে। হে ভগবান, এক কাজ কর তোরা, আমি ওই কাটারিটা নিয়ে আসি, দুইজন দুজনকে দুটো করে করে কেটে ফেল, তাহলেই তো ষোলো খানা পূর্ণ হয় তোদের। এই এই তোমরা সামনে সব থেকে পরীক্ষা, তুই এখন টিভি নিয়ে মারপিট করছিস, জাগিয়ে পড়তে বস। এই যে তুইও তো ঘরের কোনো কাজটা করিস না, সারা দিন ওই টিভির মধ্যে ঢুকে থাকিস, লজ্জা হয় না? বড় দিদি হয়ে ভাইয়ের সাথে মারপিট করছিস? চট আজকে রান্নাঘরের সব বাসন তুই মাজবি, যা।